তো এখানে রান্নার প্রিপারেশন স্টার্ট হয়ে গেছে, সবাই অ্যারেঞ্জমেন্ট করছে। হে এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এন্ড আজকে হচ্ছে সেই বিগ ডে অ্যান্ড সব কিছু প্রিপারেশন স্টার্ট হয়ে গেছে। সকাল থেকে ব্লগ বিশেষ করার টাইম পাইনি, কারণ অনেক অনেক হুটপুট হুটপুট করে কাজ করতে হচ্ছে। ওদিকে রান্না স্টার্ট হয়ে গেছে, তোমরা যেরকমটা আগের ব্লগে দেখেছো। আমার বাকি মেকআপটা করতে করতে তোমাদের সাথে কথা হচ্ছে, তা ব্লগটা দেখতে থাকো, হোপফুলি তোমাদের খুব 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 ভালো লাগবে আর তোমরা খুব 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 এনজয় করবে। আমার মেকআপ এখন মিড ওয়েতে আছে, তো তোমরা অবশ্যই জানিও যে আমার মেকআপটা কিরকম লাগছে। আমার তো এখনো অবধি খুব 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 ভালো লেগেছে আমার মেকআপটা, স্পেশালি আমার আইটা। আর পরের ভিডিওটা দেখতে থাকো, কারণ এখনো ফাইনাল লুকটা বাকি আছে আর এদিকে পুরো সব মেকআপের জিনিসপত্র ছড়ানো আছে। তো জলদি জলদি আমি ফাইনাল লুক কমপ্লিট করে আর অনেক কিছু নিয়ে তোমাদের সাথে পরের ভিডিওতে আসছি। দেখো ফাইনালি কে আমার সাথে। হাই গরম, আমার কেমন আছো সবাই? ব্লগিং হচ্ছে তুই একটু টিমের লাগে না সোনা মেয়ে
আমার আমার থিম আমার ব্যাকগ্রাউন্ড সবকিছু আমার, অথচ কারা ফটো তুলছে আমার? আমাকে তুলতে দে, স্কোপ দে আমাকে। আমাদেরকেই বাদ দিয়ে দিয়েছে। তো আমার আশীর্বাদই হয়ে গেছে, বোনপোকে দিয়েছিলাম টুকটাক ক্লিপ করার জন্য, তো ওরা ক্লিপ করে নিয়েছে আর এখন সবাই রেস্ট নিচ্ছে। আর আপাতত আমি আর ও আছি, সকাল থেকে আমি কিছু খাইনি বলে ও সকাল থেকে কিছু খাইনি, তো আমরা জাস্ট মিষ্টি জল খেলাম। আমাকে আগের দিন বলেছিল, আমার যেদিন আশীর্বাদ ছিল যে আমি মানে খাইনি, কিন্তু পরে জানতে পেরেছি খেয়ে নিয়েছি, কিন্তু আমি কিন্তু আজকে খাইনি, এটা কিন্তু সত্যি। তো যাই হোক, এখন হবে রিং সেরেমনি আর তার সাথে কেক কাটিং, তো দেখি কতদূর কি হলো। আর যতটুকু ক্লিপ পাচ্ছি অ্যাড করে দেবো, তোমরা দেখবে আর মজা করতে থাকো। হোপফুলি তোমাদের ব্লগটা দেখতে খুব ভাল লাগছে, আবার আসছি একটু পরে। তো ফাইনালি আমাদের এখন ফটো সিজন হচ্ছে, ফটো সিজন হয়ে গেছে, সেলফি সিজন হচ্ছে। আমি আছি, এটা আমার বৌদি, এটা হচ্ছে আমার দিদি, সবাই জানো, এটা হচ্ছে আরেক বৌদি, আর হচ্ছে সৌমেন, আর হচ্ছে আমাদের জেঠিমা। আমরা এখন সবাই সেলফি তুলছি আর তোমরা বাকিরা সবকিছু ব্লগে দেখতে পাবে। আর বেশি কিছু বলবো না, চলো এখন বাকি ব্লগটা কন্টিনিউ করা যাক। এই হচ্ছে কেক, এই হচ্ছে রিং, আর এই হচ্ছে কেক। আমি আর মা অনেকটাই ম্যাচিং করে গেছি, আমরা দুজন অনেক ছবি তুলবো। হ্যাঁ, আমরা কালী মন্দিরে চলে এসেছি, আমি মা সৌমেন আর জেঠিমা, আমরা প্রণাম করলাম, এরপরে আমরা যাব দিয়ে খাবো, তাই তো? আর কেমন হলো আজকের অনুষ্ঠান? খুব ভালো হলো, আমার এতক্ষণে শান্তি হলো যে মায়ের কাছে এসে আমি ওদের দুজনকে প্রণাম করাতে পারি। যতক্ষণ না হলো আমার মনটা তৃপ্তি হচ্ছিল না, এরপর আমি তৃপ্ত। এবারে মায়ের মন্দির বন্ধ হয়ে যাবে, এবারে খাওয়া দাওয়া হবে, তারপরে আমরা আউটডোর শুটে যাবো আর বিহাইন্ড দ্য সিন দেখাবো। চলো কন্টিনিউ করি ব্লগটা। তো এগুলো হলো সব ছেলের বাড়ির তত্ত্ব। এখানে হচ্ছে এই যে মাছটা দেখছো, এটা পুরোটা মিষ্টি দিয়ে তৈরি, মিষ্টি দিয়ে এই মাছটা পুরো তৈরি করে দিয়েছে ওরা, সন্দেশ আর কি। এটা একটা, এটা আছে, এর সাথে আছে মেকআপ কিট, পুরো সেটটাই সুগার কসমেটিকের মেকআপ কিট দেওয়া আছে।
সুগারে সব কিছু আমি ডিটেলসে কিছু বলছি না, পরে তোমাদের সাথে শেয়ার করছি। আর এটা হচ্ছে পুরোপুরি স্কিন কেয়ার, আর ওগুলো হচ্ছে ইনারওয়্যার আর রুমাল আছে। আর এটা হচ্ছে পুরো চকলেটের ট্রে, তার সাথে এখানে আছে পারফিউম পাউচ, আরও লিপস্টিক আছে, সুগারেরই চারটে লিপস্টিকের শেড আছে। আর এখানে আছে স্ন্যাক্সের আইটেম, আর সাথে আছে একটা লেডিস হ্যান্ডব্যাগ, আর একটা ট্রে আছে যেটা হচ্ছে শাড়ি, সেটা এই মুহূর্তে এখানে নেই, সেটা আছে ওপরে, আমি তোমাদের সাথে পরে শেয়ার করে দিচ্ছি।